পশ্চিমবঙ্গে এবারের গরমের ছুটিতে জমজমার টলিউড ইন্ডাস্ট্রি। মে মাস জুড়ে মুক্তি পেতে যাচ্ছে এক গুচ্ছ নতুন বাংলা সিনেমা, আসছে রীতা ভরির ফাটাফাটি থেকে নন্টে ফন্টে তেনিদার মতো সিনেমা, যার প্রতিটি গল্প একে অন্যের থেকে একেবারে আলাদা। কোনোটায় আছে সামাজিক বার্তা, কোনোটা আবার ছোটদের কমিক্স। 2023 সালের মে মাসে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো নিয়ে আমাদের এবারের প্রতিবেদন। চলতি মে মাসে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে উঠতে চলেছে ঝড়। একসাথে একাধিক সিনেমা পরপর রিলিজ হতে চলেছে রূপালী পর্দায়। প্রেক্ষাগৃহে দাপট দেখাবে নানা স্বাদে তারকাখচিত বাংলা সিনেমা। তালিকায় আছে রীতাভরী চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যের মতো তারকারা। আমাদের ছবি হচ্ছে ফুল অফ অ্যাকশন। আগামী 5 মে কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিনে ঠিক পরপরই মুক্তি পেতে চলেছে তার অনন্য সৃষ্টি মাস্টার অংশুমান। শাগনিক চট্টোপাধ্যায় পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে মাসের প্রথম শুক্রবারে। একদিনে আসছে ঘাসজমি। এই সিনেমায় কোনো স্টারকাস্ট না থাকলেও ইতিমধ্যে 100টিরও বেশি পুরস্কার জিতেছে এটি। এদিকে আগামী 12 মে মুক্তি পাবে ফাটাফাটি। রীতাভরী চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায় অভিনীত এই সিনেমা গল্প বলবে এক প্লাস সাইজ মডেলের। বার্তা দেবে মডেলিং সাজ কেবলই চিপচিপে রোগা গরনের মেয়েদের জন্য নয়। সিনেমাটি পরিচালনা করেছেন অরিত্র মুখোপাধ্যায়। 19 মে আসছে নন্টে ফন্টে। ছোটদের কমিক্স বইয়ের চরিত্ররা উঠে আসবে এবার বড় পর্দায়। এদিনই মুক্তি পাচ্ছে টেলিতা অ্যান্ড কোম্পানি, যেখানে নাম ভূমিকায় দেখা যাবে কাঞ্চন মল্লিককে। শান্তন ঘোষাল পরিচালিত এই সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন গৌরব চক্রবর্তী ও সৌরভ সাহা। বলিহারি একটাই মাত্র শর্ত দিয়েছে, 100 কোটি মা। 25 মে মুক্তি পেতে চলেছে আবার বিবাহ অভিযান। বিবাহ অভিযানের দুর্দান্ত সাফল্যের পর এই সিনেমার সিকুয়েল ফিরছে এবার। মুখ্য ভূমিকায় দেখা যাবে অঙ্কুশ হাজরা, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, প্রিয়াঙ্কা সরকার, অনুসরাত ফারিয়াকে। মে মাসে মুক্তি পাচ্ছে মহানগরের থেকে দূরে। এই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে ভাস্বর চট্টোপাধ্যায়, শ্রাবন্তী ঘোষ এবং জয় সেনগুপ্তকে। রবি ঠাকুরের স্ট্রিট পত্র অবলম্বনে সিনেমাটি তৈরি করা হয়েছে। ফুটে উঠবে ত্রিকোণ প্রেমের গল্প। সব মিলিয়ে এবারের মে মাসে জমজমার টলিউড ইন্ডাস্ট্রি। তবে শেষ পর্যন্ত দর্শকের মন জয় করবে কে তা বলে দেবে সময়। থাইল্যান্ডে 100 কোটি টাকার প্রপার্টি। মারিওসন, শোবিজ টুনাইট। রাজা